সালামু আলাইকুম রহমতুল্লাহ থ্যাংকস ফর ক্লিকিং দ্য ভিডিও মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু নাসিস ইংলিশ ক্লাব ইটস ইওর ক্যারিয়ার ক্লিনিক ইন দিস ভিডিও আই এম গোয়িং টু শেয়ার সাম কমন কোশ্চেন দ্যাট আর আক বাই ম্যানি ইন আওয়ার কান্ট্রি ফর এক্সাম্পল অনেকেই মনে করে অনেকেই যে ভাই আপনি তো এই দলে ছিলেন মানে আপনি হয়তো বালে ছিলেন বালে বলতে বাংলাদেশ আওয়ামী লীগ যেটা বালে ছিলেন হঠাৎ করে বিএনপিতে আসলেন বা বিএনপি ছিলেন জামাতে ঢুকে গেলেন আচ্ছা এই বিষয়গুলো নিয়ে অনেকে অনেক কথা বলে আমি সে সমস্ত জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই গণতান্ত্রিক রাষ্ট্রে এটাই হচ্ছে সৌন্দর্য আপনার যাকে ভালো লাগবে আপনি সেই দলে যাবেন সেই মিটিংয়ে যাবেন মিছিলে যাবেন তাদের কথাগুলো শুনবেন আপনি একবার জামাত ইসলামী প্রোগ্রামে যাবেন তাদের কথাগুলো শুনবেন কেমন লাগে আপনি একবার বিএনপিতে যাবেন একবার গণ অধিকার পরিষদে যাবেন নূরের দল যেটা একবার তারেকের দলে যাবেন গণ অধিকার পরিষদের তারপরে একবার আপনি আওয়ামী লীগের দলে যেতে পারেন আপনার যেখানে খুশি সেইখানে আপনি যেতে পারেন তাদের মিছিলে মিটিংয়ে যে কোনো জায়গায় আপনার ধরা বাধা কোনো নিয়ম নেই আপনি আপনি জাস্ট একটা সমর্থক যদি হয়ে থাকেন তাহলে যে কোনো জায়গাতে যান নো প্রবলেম আর যদি লিডার হতে লিডার থাকেন বা কোনো পোস্টে থাকেন কোনো একটা পার্টিতে সেক্ষেত্রে হয়তো আপনি এক দলে আছেন এক দল থেকে আরেক দলে যেতে হলে বা সে তাদের প্রোগ্রামে যেতে হলে অবশ্যই কিছু প্রোটোকল আছে কিছু বিষয় রয়েছে হঠাৎ করে আপনি হয়তো শিবিরে বা জামাতে যেমন আপনি অংশগ্রহণ করতে পারবেন না বা যেতে পারবেন না কিছু রুলস রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে আর আরেকটা বিষয় রয়েছে যে আর পলিটিক্যাল দলগুলোকে সমর্থন করার জন্য তো আপনাকে সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে না যে বিএনপিতে জয়েন করলে এত টাকা দিতে হচ্ছে আপনি সারা জীবন বিএনপির দাসত্ব হয়ে গেলেন থেকে গেলেন বিষয়টা তেমন না আপনি যে কোনো সময় যে কোনো দল আপনার ভালো লাগতে পারে এটাই হচ্ছে ডেমোক্রেসি ডেমোক্রাসি ডেমোক্রাসি দ্যাট ইস্টান্সফর ইউ ক্যান জয়েন টু এনি পার্টি ইউ হ্যাভ ইউ হ্যাভ রাইটস টু টু শেয়ার ইউর ফ্রিডম you ইউ হ্যাভ ইউ হ্যাভ রাইট টু শেয়ার ইউর ভোটিং রাইটস ইউ ক্যান ডু এনিথিং বিকজ উই আর লিভিং ইন ইন আ ডেমোক্র্যাটিক কান্ট্রি আমরা যেহেতু এই ডেমোক্র্যাটিক কান্ট্রিতে বসবাস করি আপনার মতামত আপনার ভোটিং পাওয়ার আপনার ইচ্ছা আপনি আপনার মতো যেখানে ইচ্ছা সেখানে সেটা প্রয়োগ করতে পারবেন এমনটা নেই যে আপনি বিগত দিনে আওয়ামী লীগ ছিলেন বিগত ষোলো সতেরো বছর ধরে আপনি অন্য কোনো দলে যেতে পারবেন না বিষয়টা এমন না আপনার যদি ভুল থেকে বের হয়ে এসে আপনার ফ্যাসিস্ট যে গভর্নমেন্ট ছিল যে গুম খুনের যে রাষ্ট্র ছিল সে রাষ্ট্রের আপনি হয়তো সেখানে তাদের দলের একজন কর্মী ছিলেন বা একটা একটা লিডার হয়তো ছিলেন সে সে এখান থেকে ভুল বুঝে যদি আপনি ফিরে এসে যদি অন্য কোনো পার্টিতে আপনি যেতে চান সমর্থন করতে চান ইউ আর ওয়েলকাম টু ডু এটা অন্যায়ের কিছুই নাই মানুষ ভুল করতে পারে আবার সেটা সংশোধন করতে পারে মতামত চেঞ্জ করতে পারে এটাই হচ্ছে ডেমোক্র্যাটিক কান্ট্রির এক অন্যতম বৈশিষ্ট্য কোনো একটা দল কখনো কোনো সময় তারা স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারবে না ব্যাপারটা এমনটি অ্যাকচুয়ালি না ডেমোক্রেসি সেটা বলে না তাই সবাইকে বলবো যে আপনারা যে যে দলেই থাকেন না কেন আপনারা প্রত্যেকের দলে যান প্রত্যেকে মিছিলে যান মিটিংয়ে যান প্রোগ্রামে যান গিয়ে দেখেন কোন দলটা আপনাদের জন্য কথা বলছে কোন দল আপনাদের জন্য কাজ করবে এবং কোন দল পাওয়ারে আসলে আপনার জন্য সুবিধা এইভাবে আপনাকে প্রত্যেকটা জায়গায় যেতে হবে অংশগ্রহণ করতে হবে জানতে হবে এটাই অন্যায়ের কিছু না আর আপনি যদি পোস্টে থাকেন পোস্টে থাকলে অবশ্যই আপনাকে ভাবতে হবে যে আপনি যে দলে অংশগ্রহণ করবেন সে দল আপনাকে অ্যাকসেপ্ট করবে কিনা আবার সেখানে যাবেন সে দলটা কতদূর আপনার জন্য কী আনবে সেটাও একটা ব্যাপার আবার আপনার রাজনৈতিক পরিচয় এবং আপনার অতীতের যে অ্যাক্টিভিটি সেটাও অনেক বড় একটা বিষয় সব মিলিয়ে আমি বলবো এই নতুন স্বাধীনতা নতুন স্বাধীন দেশে আমরা এসেছি এখন আর কোনো বৈষম্য নয় এখন আমরা চাই প্রত্যেকটা মানুষ যেন স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারে এই পৃথিবীতে তাদের যেন আর ঘুম ঘুমের ঘুনের আতঙ্কের মধ্যে থাকতে না হয় প্রিয় বন্ধুগণ প্রিয় দেশবাসী ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আরেকটি আলোচনা নিয়ে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম